ওকে, আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটি শর্টকাট ফর্মুলা বের করার চেষ্টা করব, যার মাধ্যমে যে কোনো বৃত্তের কোনো সিগমেন্টের আপনি এরিয়া বের করে ফেলতে পারেন খুবই সহজেই। তো এখন দেখা যাক কিভাবে এই ফর্মুলাটি আনা যায়। ওকে, তো এটি হলো কি একটি সিগমেন্ট, একটা বৃত্তের একটি সিগমেন্ট। তো এই যে কালো অংশটি যে দেখা যাচ্ছে ডট ডট দেওয়া, এই জায়গাটি হলো কি একটি সিগমেন্ট বৃত্তের। যদি বলা হয় যে এই অংশটির ক্ষেত্রফল কত, তাহলে দুইটা ডেটা মিনিমাম দেওয়া থাকতেই হবে, যে কেন্দ্রে উৎপন্ন কোণ এবং ব্যাসার্ধ, অথবা ব্যাসার্ধ এবং এই বৃত্তচাপ, এই সিগমেন্টের এই পাশের যে বৃত্তচাপ সেটা দেওয়া থাকতে হবে। এখন এই অংশটির ক্ষেত্রফল কি হবে সেটা কিন্তু চিত্র দেখে বোঝা যাচ্ছে, যে এই পুরোটুকু ক্ষেত্রফল, এই যে বৃত্ত কলাজে দেখা যাচ্ছে এইটুকুর ক্ষেত্রফল থেকে এই ত্রিভুজটির ক্ষেত্রফল বাদ দিলেই আমরা এই সিগমেন্টের ক্ষেত্রফল পেয়ে যাব। তো সেভাবেই আগাতে হবে যে কিভাবে এই জায়গাটির ক্ষেত্রফল বের করতে হয়। তো প্রথমেই লিখি এরিয়া, তাহলে এই ক্ষেত্রফলটি হবে বৃত্তকলার ক্ষেত্রফল মাইনাস ত্রিভুজের ক্ষেত্রফল। এখন এর কেন্দ্রে কোণ যেহেতু থিতা দেওয়া আছে, তাহলে বৃত্তকলার ক্ষেত্রফলকে আমরা লিখতে পারি থিতা ডিভাইডেড বাই 2π রেডিয়ান অফ পাই আর স্কোয়ার। আচ্ছা কেন? কারণ হলো গিয়ে কেন্দ্রে উৎপন্ন কোণ বৃত্তকলার ক্ষেত্রফলের সমানুপাতিক, মাইনাস এই ত্রিভুজের ক্ষেত্রফল, হাফ ইন্টু এই যে ত্রিভুজের ভূমি, ভূমিটাকে যদি আমরা এবি ধরি, এবি, তাহলে খুবই সহজেই এবির মান বের করা যায়। যদি আপনি আমার আগের ভিডিওটি দেখে থাকেন, যদি আপনি আমার আগের ভিডিওটি দেখে থাকেন, যে আমার একটি ভিডিও ছিল কিভাবে বৃত্তাকার পথের সরণ নির্ণয় করা যায়, সেটি যদি আপনারা দেখে থাকেন খুবই সহজে এটার মান এখানে বসিয়ে দিতে পারবেন। তো এটাকে লেখা যায় 2R sin θ/2। আমি ভিডিওর প্লেলিস্টে দিয়ে দিব। এখন আমাদের উচ্চতা দরকার, তো আমরা এই শীর্ষবিন্দু থেকে ভূমির উপর একটি লম্ব টানি। এই ডি বিন্দুটি অবশ্যই মধ্যবিন্দু হবে। যদি আপনি আগের ভিডিওটি দেখে থাকেন তাহলে খুব সহজেই বলতে পারবেন কেন এটা মধ্যবিন্দু, আমি এখানে যুক্তি দিয়ে প্রমাণ করেছিলাম। তো এটা যেহেতু মধ্যবিন্দু হবে, এই ওডি হলো কি একটি বাইসেক্টর, অর্থাৎ এই কোণটি ডিওবি এবং এওডি সমান হবে, কারণ এটা একটি বাইসেক্টর। এই দুটো কোণকে সমানভাবে ভাগ করে। তাহলে এই ত্রিভুজটির উচ্চতা হবে, আচ্ছা এটা হবে θ/2, কারণ এটা বাইসেক্টর, এই কোণটা θ/2, এই কোণটাও θ/2। তাহলে এই ডিওবি ত্রিভুজের কথা চিন্তা করলে ডিও হবে, এটা যেহেতু আর, আর কস থিতা, আর কস θ/2, আর কস θ/2। এখন এই কোণটার তো ডিগ্রিতে আছে আর আমরা এখানে রেডিয়ান হিসাব করছি, তাহলে এটাকে ডিগ্রিতে বানিয়ে ফেলা যাক, 360° π/r² মাইনাস 2 কাটা যায়, r² sin θ/2 cos θ/2। এখন এটাকে লেখা যায় 360° π/r² মাইনাস r² sin 2θ/2 ÷ 2, কারণ ত্রিকোণমিতিতে একটা সূত্র রয়েছে, sin 2θ = 2sin θ cosθ। এই সূত্র থেকে আমরা বলতে পারি এভাবে এটা কি লেখা যায়। তো এই টু একটু কাটা যায়, ওকে। তো আমরা যা পেলাম এখান থেকে, এখান থেকে r² / 2 কমন নেওয়া যায়। তো r² / 2 যদি কমন নিয়ে নিই, তাহলে থাকে
পাই থিটা ডিভাইডেড বাই 180 মাইনাস সাইন থিটা। তো এটাই হলো গিয়ে সূত্র, আর স্কোয়ার বাই 2 থিটা ইন্টু পাই ডিভাইডেড বাই 180 মাইনাস সাইন থিটা, যেখানে থিটার মান রয়েছে ডিগ্রিতে। আর আমরা জানি যে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তো এখানে যদি আমরা এই থিটাকে রেডিয়ানে কনভার্ট করি তাহলে পাই আর 180 কাটা যাবে, তাহলে তখন থাকবে আর স্কোয়ার বাই 2 থিটা রেডিয়ান মাইনাস সাইন থিটা। তো এখান থেকে আমরা দুটো সূত্র পেলাম, প্রথমটি আর স্কোয়ার ডিভাইডেড বাই 2 থিটা পাই 180 ডিগ্রি সাইন থিটা। এটা হলো কি, ডিগ্রিতে যদি থিটা থাকে তখন আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো, এবং থিটা যদি রেডিয়ানে থাকে তখন আর স্কোয়ার বাই 2 থিটা রেডিয়ান মাইনাস সাইন থিটা। এই দুটো সূত্রের সাহায্যে আমরা খুবই সহজে ওই বৃত্তকলার সিগমেন্ট বা পার্টের অংশটি বের করে ফেলতে পারবো। এটাকে অনেক সময় ছায়াকৃত অংশ বলা হয়ে থাকে, শেডেড এরিয়া।